আসসালামু আলাইকুম, হ্যালো স্টুডেন্টস। অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আমি আবারও তোমাদের মধ্যে হাজির হয়েছি। আমাদের আজকে বিষয় হচ্ছে সমাজ, আলোচ্য বিষয় হচ্ছে পাঠ এগারো। পাঠ এগারোতে আছে আমাদের দেশ। পাঠ এগারো আমাদের দেশ। আমাদের দেশ সম্পর্কে আমরা জানবো। এই যে দেখো, এখানে মানচিত্র দেওয়া আছে। এটা কি বলে জানো? মানচিত্র, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখন আমরা আমাদের দেশ সম্পর্কে জানবো। আমাদের দেশ মানে বাংলাদেশ। আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো। পাঠ এগারো, আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, আর লোক সংখ্যা প্রায় 15,58,00,000। তাহলে কি বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এখানে প্রায় 15,58,00,000 মানুষ বাস করে। ঢাকা বাংলাদেশের রাজধানী। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পূর্বে এর নাম ছিল জাহাঙ্গীরনগর। আমরা এখন যেটাকে ঢাকা বলি, এই ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। এটি ঢাকা বাংলাদেশের কি রাজধানী। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। এটি পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। সীমানার পরিচয়, বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও কুচবিহার অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশের সীমানার পরিচয়। এখন হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ। বাংলাদেশের শতকরা 88 জন মানুষ মুসলমান। বাংলাদেশে কি? 88 জন মানুষ মুসলমান, শতকরা 88 জন। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষও বাস করে। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালন করে থাকে। এছাড়াও এ দেশে চাকমা, মারমা, গারো, মগ, মণিপুরী, হাজং, সাঁওতাল, রাখাইন প্রভৃতি উপজাতীয় লোক বাস করে। বাংলাদেশে শতকরা 88 জন মানুষই মুসলমান। তাছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সদ ধর্মের লোক বাস করে। এছাড়া বিভিন্ন উপজাতিও আছে বাংলাদেশে। কি? বিভিন্ন উপজাতি আছে, যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরি, হাজং, রাখাইন ইত্যাদি। এগুলো কি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাস করে থাকে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশে 8টি বিভাগ আছে। ছোট বন্ধুরা, আমরা সবাই কি জানি যে বাংলাদেশে কয়টি বিভাগ? বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে 8টি বিভাগ, যথা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এছাড়া 64টি জেলা। বাংলাদেশে কয়টি জেলা? 64টি জেলা। 489টি উপজেলা। কয়টি উপজেলা? 489টি। 4,562টি ইউনিয়ন। কয়টি ইউনিয়ন? 4,562টি। 319টি পৌরসভা। পৌরসভা কয়টি? 319টি। 11টি সিটি কর্পোরেশন। কয়টি সিটি কর্পোরেশন? 11টি। ও 87,191টি গ্রাম আছে। বাংলাদেশে কয়টি গ্রাম আছে? 87,191টি গ্রাম আছে। বাংলাদেশের নদ নদী। এখন আমরা নদ নদী সম্পর্কে জানব।
এই যে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, নৌকা চলে, এই যে নৌকা, এই যে এখান থেকে ওরা কি নৌকা দিয়ে নদীতে মাছ ধরে। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশকে কি নদীমাতৃক দেশ বলা হয়? এই দেশে অসংখ্য নদী রয়েছে। দেশে প্রতিটি জেলায় ভিতর দিয়ে কম বেশি নদী একে বেঁকে বয়ে গেছে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, আত্রাইন, তিস্তা, দলেশ্বরী প্রভৃতি এদেশের বড় বড় নদী। বাংলাদেশে বনে জঙ্গলে অসংখ্য পশু পাখি বসবাস। বনে জঙ্গলে কি অসংখ্য পশু পাখির বসবাস, যেমন বাঘ, হরিণ, হাতি, বানর, সজারু, শিয়াল, চিতাবাঘ, বাগদাস প্রভৃতি। পাখিদের মধ্যে রয়েছে ময়না, ঈগল, শালিক, টিয়া, ঘুঘু, বুলবুলি, বক, সারস, পেঁচা, টুনটুনি, কাক, কোকিল, কাঠকোটার প্রভৃতি, কাঠ ঠোকরা প্রভৃতি। কিছু পশু পাখি আমরা ঘরে পুষে থাকি, যেমন গরু, মহিষ, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি। এগুলো কি আমরা ঘরে পুষে থাকি। এই যে দেখো এখানে ছবি আছে, ছোট বন্ধুরা তোমরা কি এগুলো চিনো? দেখো এখানে কতগুলো পশু পাখির না ছবি দেয়া আছে। এখানে কি কতগুলো পশু পাখির ছবি দেওয়া আছে, এই যে বাঘ, বানর, হাতি, এই যেটা হরিণ, বক, এই যেটা কি চিনো, পেঁচা, এটা হচ্ছে শালিক, মুরগি, ছাগল, গরু, এই যেটা হচ্ছে মহিষ, এটা হচ্ছে টিয়া, এটা হচ্ছে ঈগল। তো দেখো ছোট বন্ধুরা এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। ধান, গম, সরিষা, আলু, সিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি এদেশের খাদ্য স্বচ্ছ। চা, পাট, রাবার প্রভৃতি এদেশের অর্থকারী ফসল। এগুলো সবই এদেশকে এদেশের কৃষকেরা ফলায়। এগুলো কি সবই এদেশের কৃষকেরা ফলায়। এদেশের অর্থকারী ফসল কি? পাট, চা, রাবার, এগুলো কি অর্থকারী ফসল। দেখো এখানে কি আছে, ডান পাশ থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে বাম পাশে শূন্যস্থান পূরণ করি। এই যে দেখো এখানে কতগুলো উত্তর দেখা আছে, এখান থেকে এখানে মিল করতে হবে। তাহলে আমরা মিল করি, ক নাম্বার আছে, আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। খ নাম্বার, বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশে শতকরা 150 জন মানুষ মুসলমান, 88 জন মানুষ মুসলমান। বাংলাদেশে শতকরা 88 জন মানুষ মুসলমান। ঘ, বাংলাদেশকে দেশ বলা হয়। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশে দেশ জেলা আছে, 64টি জেলা আছে। বাংলাদেশে 64টি জেলা আছে। দুই নম্বর, সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। এক নম্বরে, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। বাংলাদেশ আয়তন কত বর্গ কিলোমিটার? 147,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 147,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশে মোট কয়টি বিভাগ? 8টি। বাংলাদেশে মোট কয়টি বিভাগ? 8টি। বাংলাদেশে কয়টি জেলা আছে? 64টি। বাংলাদেশে কয়টি জেলা আছে? 64টি। নিচে কোনটি খাদ্যশস্য নয়? রাবার। নিচে কোনটি খাদ্য স্বচ্ছ নয়? রাবার। এবার হচ্ছে তিন নাম্বার হচ্ছে প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও উত্তরগুলো দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তিন নাম্বার, আমাদের দেশের পুরো নাম কি? আমাদের দেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের পুরো নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবার হচ্ছে আমাদের দেশের পুরো নাম কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে বাংলাদেশের সীমানার বর্ণনা দাও। বাংলাদেশের সীমানার বর্ণনা দাও। বাংলাদেশের উত্তরে ভারতে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। দক্ষিণে বঙ্গোপসাগর। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও কুচবিহার অবস্থিত। বাংলাদেশের পাঁচটি নদীর নাম বলো। বাংলাদেশের পাঁচটি নদীর নাম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী ও সুরমা। বাংলাদেশের পাঁচটি নদীর নাম কি? পদ্মা, মেঘনা, কর্ণফুলী, সুরমা ও যমুনা। বাংলাদেশের ঘ বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বাংলাদেশের বিভাগ আটটি, যথা রাজশাহী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। বাংলাদেশে কয়টি বিভাগ? আটটি, যথা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। বাংলাদেশের দশটি পশুর নাম বলো বা লিখো। বাংলাদেশের দশটি পশুর নাম বলো ও লিখো। বাংলাদেশের দশটি পশুর নাম হচ্ছে বাঘ, হরিণ, হাতি, বানর, সজারু, শিয়াল, চিতাবাঘ, গরু, মহিষ ও ছাগল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি পরবর্তীতে আবার তোমাদের মধ্যে হাজির হব, এটা বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।